বাচ্চাদের জন্য রেডিমেড বিরিয়ানির মশলা দিয়ে বিরিয়ানি রান্না করতে পারি না। রেডিমেড বিরিয়ানি মশলা দিয়ে বিরিয়ানি রান্না করলে একটু ঝাল হয়ে যায়, বাচ্চারা খেতে চায় না, পরে প্যান প্যান ঘ্যান ঘ্যান শুরু করে। তো আজকে ভাবলাম রেডিমেড মশলা ছাড়াই আমার বানানো মশলা দিয়ে আমি একটু বিরিয়ানি রান্না করি। আমার কাছে মনে হচ্ছিল বিরিয়ানিটা দেখে যে কোন কুখাদ্য অখাদ্য জানি আমি রান্না করে ফেলেছি। তো চলুন আজকে আমার এই কুখাদ্য অখাদ্য রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে আমি হাঁড়িতে তেল দেই, তারপরে আমি পেঁয়াজ দেই, তারপরে লবণ দেই, তারপরে আদা রসুন বাটা দেই, তারপরে এলাচি, দারচিনি, জায়ফল, জৈত্রী, লবঙ্গ, তেজপাতা সব কিছু একত্র করে টেলে নিয়ে একটা পাউডার করি। আর সেই পাউডার আধা চা চামচের মতো দিই, আর একটু গুঁড়ো মরিচ দিই অল্প একটু, আধা চা চামচের মতো, যেন একটু কালার আসে। তারপর ছোট ছোট করে মুরগির মাংস কিউব করে কেটে এখানে দিয়ে দেই। রান্না করার সময় মার কথা খুব মনে পড়ছিল, আমরা যখন ছোট ছিলাম তখন মনে হয় আমার মাও আমাদের জন্য এরকম স্যাক্রিফাইস করতো, নিজেদের পছন্দের খাবারটা নিজেদের মতো করে রান্না করতো না, আমরা যেন খেতে পারি সেজন্য অনেক কিছুই মডিফাই করতো। মারা বুঝি এমনই হয়, তাই না? আমি এখানে একটু কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি বাদামের গুঁড়া। আমি বাদামটা আগে থেকে গুঁড়ো করে নিয়েছি, আপনারা চাইলে বাদাম পেস্ট ব্যবহার করতে পারেন। একেবারেই যদি আবার মশলা না দিই তাহলে কিন্তু মনে হবে যে ভাত দিয়ে মুরগির মাংস খাচ্ছি, এই জন্য একটু একটু করে মশলা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু পরিমাণে খুবই কম। তারপরে আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো টমেটো কেচাপ। টমেটো কেচাপটা দেওয়ার কারণে একটু বিরিয়ানিতে কালার আসবে, না হলে তো বিরিয়ানিটা একদম সাদাটে দেখা যাবে। তো আমি এখানে প্রায় আধা কেজির মতো চাল নিয়েছি, আর মুরগির মাংস নিয়েছিলাম আমি 1 কেজির মতো। এখন আমি চাল আর মুরগির মাংস একত্রে ভেজে নেব। অবশ্যই চালটা দেওয়ার আগে মুরগির মাংসটা কিন্তু খুব ভালো করে কষিয়ে রান্না করতে হবে। ভিডিওতে তো আর ডিটেলস দেখানো যায় না, কিন্তু আমি চেষ্টা করেছি মুরগির মাংসটা খুব ভালো করে কষিয়ে রান্না করতে। অনেক সময় মাংস কষানোর টাইমে এক্সট্রা পানির প্রয়োজন পড়ে, আবার অনেক সময় প্রয়োজন পড়ে না, হালকা হালকা পানি উঠে। তো আমার হালকা হালকা পানি উঠেছিল মাংসের থেকে, সেজন্য আমি আর পানি ব্যবহার করিনি। সেই পানি দিয়ে আস্তে 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 মাংসটা আমি কষিয়ে নিয়েছি, তারপর চালটা দিয়ে খুব ভালো করে মাংসের মশলার সাথে মাংসের সাথে মিক্সড করে নিচ্ছি, আর চালটা আস্তে আস্তে ভেজেও নিচ্ছি। চালটা পুরোপুরি ভাজা হয়ে গেলে বিরিয়ানিটা পারফেক্ট হয়, অনেক বেশি লেদলেদাও হয় না, আবার শক্তও হয় না। এই জন্য সবসময় বিরিয়ানি রান্না করার ক্ষেত্রে বা পোলাও রান্না করার ক্ষেত্রে চালগুলো নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেবেন। এবার আমি পানি দিয়ে দিব, এখানে আমি গরম পানি ব্যবহার করছি। যে পরিমাণ চাল দিয়েছেন তার 1.5 গুণ পরিমাণ পানি ব্যবহার করতে হবে। যেহেতু এখানে আমি 500 গ্রামের মতো চাল ব্যবহার করেছি, সেজন্য আমি পানি ব্যবহার করেছি 750 গ্রামের মতো গরম পানি। অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। তো দেখতেই পাচ্ছেন আমি সব কিছু একত্রে মিক্সড করে নিচ্ছি। আমি রান্না করছিলাম আর ভাবছিলাম আল্লাহই জানে এটা কোন কুখাদ্য জানি হয়, বাচ্চাদের জন্য বিরিয়ানি রান্না করছিলাম। তারপরে মনে হলো একটু বিরিয়ানির মশলা দিই, না হলে একবারেই আমরা খেতে পারবো না। তো আমি অল্প করে বিরিয়ানি মশলা দিয়েছি, খুবই অল্প, 1 চা চামচের মতো। জানি না এটা দেওয়ার পরে আর রান্না হওয়ার পর আমার বাচ্চারা কান্নাকাটি করবে কি না। আমি টেক্সিন সল্ট ব্যবহার করেছি 1/2 চা চামচের মতো। বিরিয়ানিতে টেক্সিন সল্টটা ব্যবহার করলে আমার কাছে খেতে ভালো লাগে, আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। কারণ বিয়েবাড়ির বিরিয়ানিগুলোতে বাবুর্চিরা কিন্তু টেক্সিন সল্ট আর সয়া সস, তারপরে টমেটো কেচাপ এগুলো ব্যবহার করে। তো আমি সয়া সস দিইনি, আমি শুধু টমেটো কেচাপ আর টেক্সিন সল্টটা ব্যবহার করেছি। তারপরে আমি কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে দমে রেখে দিয়েছিলাম। তারপরে দম থেকে আমি 15 মিনিট পর করলাম। 15 মিনিট পর দেখেন আমার বিরিয়ানিটা পুরোপুরি হয়ে গিয়েছে, এক এক দিক এক এক কালার হয়েছে। তো ভাবছিলাম আমি খেতে পারবো কি না, কোন কুখাদ্য না অখাদ্য হয় জানি না। আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো এখন আমি এই বিরিয়ানিটা আর একটু স্পেশাল করার জন্য পেঁয়াজ বেরেস্ত ওপর দিয়ে দিয়ে দেব। অবশ্যই বিরিয়ানি রান্নার ক্ষেত্রে পেঁয়াজ বেরেস্তাটা ব্যবহার করার চেষ্টা করবেন। তো এখানে আমি রেডিমেড পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করেছি, আপনারা চাইলে নিজেরাও বাসায় তৈরি করে ব্যবহার করতে পারেন।
আর দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেলের দাগটা বিরিয়ানিতে আমার কাছে খুবই ভালো লাগে, তা আমি নামানোর আগে প্রায় সময় বিরিয়ানিতে এরকম সরিষার তেল দেই, প্রায় 2 টেবিল চামচের মতো দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন সাদামাটা বিরিয়ানি বাচ্চাদের জন্য তৈরি করা, আর কেমন হয়েছে সেটা অবশ্যই এখন আমি আপনাদের খেয়ে বলবো। আমার কাছে বেশি একটা সুবিধার মনে হচ্ছে না, খাওয়ার পর বলতে পারবো আসলে কেমন হয়েছে। এই হচ্ছে আমার অল্প মশলার বিরিয়ানির লুক, মানে বলতে গেলে বাচ্চাদের বিরিয়ানির লুক, কারণ নিজেরা যখন একদম পারফেক্টভাবে খাই তখন আরও মশলা দিই, আর কালারটা এসেছে সসের কারণে। আর বিরিয়ানির টেস্টটা বাচ্চাদের জন্য যেমন পারফেক্ট ছিল, আমাদের জন্য খুব মজা হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। এখান থেকে বিদায়, আল্লাহ হাফিজ।